অত্র এলাকায় হিজব তাওহীদের একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে তারা গোপনে তাদের সদস্য সংগ্রহ এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে এই ক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিতে পারি ভাইরা আমার আপনাদের কাজ হবে একজন মুসলমানের জন্য আদর্শ পথ এবং পদ্ধতি কি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে সেটা বোঝাবেন সেটা বোঝানো আপনাদের দায়িত্ব আপনি যখন আলো জ্বালাবেন অন্ধকার এমনিতেই দূর হয়ে যাবে নিভে যাবে মনে রাখবেন হিজব তাওহীদের ভাইরা তাদের মূল প্রচার প্রসার আবার কিছু লোক বাইরে হইছে মুনকারে হাদিস হাদিস মানে না এরা এই লোকগুলোর মূল কথা হলো যে ইসলাম প্রকৃত ইসলাম তাদের কাছে আছে আর দুনিয়াতে যত ইসলাম আছে সব ভেজাল এমন কি কাবাতে মক্কাতে মদিনাতে ইমাম সাহেবরা যারা আছে সব ভেজাল ইসলামে আছে শুধুমাত্র আসল ইসলাম আছে ওই সব ভাইদের কাছে যাদের মুখে ভালো করে দাড়িটাও নাই কোরআনে কারিমের আয়াত শুদ্ধ করে তেলাওয়াত পেটে বোম মারলো বের হবে না আরবি কোরআন আরবিতে হাদিস আরবিতে সে আরবি ভাষা সম্পর্কে একটা বাচ্চা মাদ্রাসার যে ধারণা রাখে সে ব্যাকরণ গ্রামার আরবি সে সম্পর্কে ধারণা নাই কিন্তু উনি প্রকৃত ইসলামের ধারক বাহক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহু যে বলবে সবাই ধ্বংস হয়ে গেছে সমাজের সব গোমরা আমরা কয়েকজন মানুষ শুধু হকের উপরে আছি নবীজি বলছেন তাহলে বুঝে নিবা ওরাই হলো সবচেয়ে বড় গোমরা এরা নারী পুরুষদেরকে যেভাবে মিলে মিশে একাকার করে বিভিন্ন প্রোগ্রাম করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়াখির সুফুফ النسائي اخرها وخير صفوف النساء اخرها অর্থাৎ যখন নামাজে দাঁড়াবেন যে কোনো প্রোগ্রাম প্রোগ্রাম হবে তো পুরুষদের জন্য উত্তম হবে তারা সামনের কাতারে দাঁড়াবে পেছনে মা বোনদেরকে রাখবে এটা মা বোনদেরকে ছোট করার জন্য নয় অপমান করবার জন্য নয় এটা তাদের নিরাপত্তা তাদের ব্যক্তিত্ব তাদের সম্মান হানি যেন না হয় একজন নারীকে নিয়ে যেন বাজে মন্তব্য বাজে ধারণা মনে মনে নোংরামি চিন্তা যেন কেউ করতে না পারে ইসলাম সেটা দেয় না অন্য নারীকে নিয়ে রাস্তা ঘাটে যে কোনো মানুষ যে কোনো চিন্তা করতে পারে যে কোনো বাজে কল্পনা করতে পারে মনে মনে তাকে জেনা করতে পারে মনে মনে প্রতিটা মানুষ দেখে দেখে তাকে ধর্ষণ করতে পারে মুসলমানের মন কন্যা আল্লাহর বান্দি তাদেরকে যেন কোনো বাজে মানুষের দৃষ্টিতে পড়ে তারা যেন কোনোভাবে বাজে মানুষের চোখে তার কল্পনার খোরাকে পরিণত না হয় এই জন্য মুসলমান নারীকে আল্লাহ তালা সৌন্দর্যকে ঢেকে ঢুকে রেখতে বলেছেন যার তার সামনে বাজারে মাসির মতো করে খোলা কলার মতো করে বাজে জিনিসের মতো করে তার সৌন্দর্যকে বিলিয়ে বেড়াতে নিষেধ করেছেন এটি তার ব্যক্তিত্বের ব্যাপার এটি তার আত্মসম্মানের ব্যাপার অনেক পুরুষ বুঝে না তার স্ত্রীকে সে সাজিয়ে গুজিয়ে সে খোলামেলাভাবে অশ্লীলভাবে সে উপস্থাপন করে রাস্তাঘাটে নিয়ে যায় যত মানুষ দেখে যতজন দেখে কি কল্পনা করে এখানে আবার সুশীল ভাইরা হাজির হয়ে যাবে ওনারা বলবে যে হুজুরদের আপনাদের মনটাই আসলে খারাপ আপনারা শুধু বলেন যে মেয়েদেরকে দেখলেই বাজে চিন্তা হয় আপনাদের চরিত্রটাই খারাপ আপনাদের বাজে চিন্তা হয় ওই ভাইরা আমাদের ফেরেশতার মতো ওনাদের মনে কখনো বাজে চিন্তা হয় না কোনো বাজে কল্পনা হয় না আপনারা যারা আছেন এখানে সবাই পুরুষ আছেন বেশিরভাগ কেনা সবাই প্রায় অ্যাডাল্ট মানুষ আছেন ভাই আপনাদের মনে কোনো বাজে জিনিস দেখলে বাজে চিন্তা আসে কি না আমি জানি না কিন্তু আমাদের এই ভাইরা যারা সুশীল বলেন ওনাদের মনে কোনো এই সমস্ত ফালতু চিন্তা কখনো আসেন না আল্লাহর জমিনে একটি বড় ফেরেশতার কোথায় পাবেন দেখছেন নিয়ে সব ফেরেশতা আপনারা এই ফেরেশতারা হয় মিথ্যাবাদী আর নাহলে নপুংসক হয় মিথ্যুক আর না হলে ডাক্তার দেখাইতে হবে বেটা তোমার তোমার অশ্লীল দৃশ্য দেখার পরে অশ্লীল মেয়েকে দেখার পরে তোমার তার সম্পর্কে একেবারে পবিত্র চিন্তা আসে তোমার মা বোনের চেহারা বেশি উঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার মতো এরকম ফেরেশতা আল্লাহ জমিনে আছে এই জমিনতে এখন এই জন্য টিকে আছে ভাইরা আমার তো আমাদের এই হিজবুত তাওহীদের ভাইরা তারা দেখবেন নারী পুরুষকে এভাবে মিশামিশি ঢলাঢলি পর্দা নাই কুশিদা নাই কিচ্ছু নাই তারপরে তাদের কাছে মিউজিকের কোনো ব্যাপার না অন্য কিছুও না তাদের যে এমাম সাহেব আছে এমাম সাহেব এমাম বলে এমাম সাহেবের তেলাওয়াত শুনেন মাঝে মধ্যে তেলাওয়াত শুনলে মক্তবের ছোট বাচ্চা যে আলিফ বাতাসা মাত্র শুদ্ধ করে শুনছে সেও হাসবে এমন অবস্থা আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত পাওয়ার তৌফিক দান করুন আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি তারাও আমাদের ভাই আমরা চাই তারাও আমাদের সাথে জান্নাতে যাক আমরা এই ভাইদেরকে বলবো কোরআন এবং হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রেখে গেছেন অর্থ সহকারে যদি আপনি বুঝেন সেখান থেকে সঠিক ইসলামের ধারণা পেয়ে যাবেন আপনারা এই সমস্ত ভাইদের বিভ্রান্তিতে যেন কোনো মুসলমান না পড়ে তাদেরকে আপনারা ইসলামের সুমহান সুন্দর ধারা কোরআন এবং সুন্নার পথে আহ্বান করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের ওয়ারিস বানিয়ে গেছেন ওলামায়ে কেরামকে সেই ওলামায়ে কেরাম সমস্ত ওলামায়ে কেরাম সবাইকে গোমরা বলে
দিন শেষে একজন হঠাৎ করে দাঁড়ায় গেছে বলে যে আমি হলাম একমাত্র হকের জান্দাবাহী প্রকৃত ইসলামের ধারক বাহক আল্লাহ তাআলা এই ইসলাম থেকে আমাদের ভাইদের হেফাজত করুন আমিন ভাইরা আমার আমাদেরকে সঠিক পথে দাওয়াত দিতে হবে এবং আলো যদি দিতে থাকেন অন্ধকার এমনিতেই কি হয়ে যাবে দূর হয়ে যাবে